हेलो व्यूअर्स, आज के हमें देखा खूब सहजे बासा कि डालपुरी तैरी जाए। डालपुर डाल चटर जो डाल नहीं एक कपर थे एक कम हमें ये एक तेल दिए दिए जैसे खूब ताड़ाताड़ी सिद्ध है। डाल चटचड़ी करते हैं तई पानी दीते कम। हमार डाल चटचड़ी हो गए, देखते ही पा डाल मोटामुटी गले गए। हमें ये नाम रखब एन जीत समय भलो ना, लकडाउन बर खबर ना खावा उचित। আমরা বাসায় ইচ্ছা করলে আমাদের পছন্দের খাবারটা যখন খেতে মন চায় খুব সহজেই তৈরি করে নিতে পারি। আমি এখন সেই ডালটাকে একটু মশলা দিয়ে চটচড় করব। এই জন্য আমি কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভাজতে হবে হালকা ব্রাউন কালার হয়ে আসার আগ পর্যন্ত। এখন এখানে সেই ডালটা সিদ্ধ করা ডালটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটার কালার এসে গেছে, এখন আমি ডাল দিয়ে দিব। এটা ভালোভাবে মিক্সড করতে হবে যেন পেঁয়াজটা সব জায়গায় যায়, এক জায়গায় যেন না থাকে। আমি এখানে লবণ নিয়ে নিচ্ছি হাফ চা চামচ, হাফ চা চামচের চেয়ে একটু কম। হলুদের গুঁড়া নিয়ে নিয়েছি আর গরম মশলা দিয়ে দিয়েছি এক চিমটি, আর মরিচের গুঁড়া দিতে হবে পরিমাণ মতো। হাফ চা চামচ দিলেই হয়, আমার এখানে দেখানো হয়নি, ভুলে গিয়েছিলাম। তো এটা হয়ে গেছে, ভালোভাবে মিক্সড করতে হবে অবশ্যই। সুন্দর একটা কালার এসেছে আমরা দেখতে পাচ্ছি। আর ডালটা কিন্তু একদম শুকনো হবে, এই জন্য কিন্তু প্রথমে পানি অল্প দিতে হবে যেন পানি না থাকে, সম্পূর্ণ পানি শুকিয়ে নিতে হবে। তো ডাল চটচড়ি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরা। এখন আমি ডো তৈরির জন্য ময়দা বা আটা যে কোনো একটা নিয়ে নিলেই হবে। আমি এখানে আটা নিয়ে নিয়েছি, যতটুক মানে যতগুলো পুরি লাগবে সেই অনুযায়ী আটা নিতে হবে। আমি এখানে 2 কাপ পরিমাণ আটা নিয়েছি, দেখা যাক এই 2 কাপ দিয়ে কয়টা পুরি বানানো যায়। আমি এখানে হাফ চামচ লবণ এবং একটু তেল দিয়ে নিয়েছি, তারপর অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। ডোটা অনেক সফট হয়েছে, একটু তেল দিয়ে এটা মাখিয়ে নেব, এটা তাতে আরও বেশি সফট হবে। দুটা 10 মিনিটের জন্য রেখে দেব, তাতে ভালো হয়। এখন আমি এই ডোর ভিতরে কিভাবে ডালটা পুরে দিচ্ছি সেটা দেখাচ্ছি। বেশি পাতলা করে নেওয়া যাবে না, হালকা একটু পাতলা করে নিয়ে তারপর পরিমাণ মতো ডাল দিয়ে দিতে হবে। বেশি পাতলা করলে আবার সেটা যখন আমি বেলবো তখন বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য বেশি পাতলা করা যাবে না। আর এইভাবে সুন্দর করে মুড়িয়ে দিতে হবে যেন বের না হতে পারে। এভাবে আমি সবগুলো আগে করে নেব, সবগুলো সেম সাইজের করে নিলে দেখতে ভালো লাগে। এখন আমি এটা বেলবো, খুব বেশি পাতলা করে বেলা যাবে না, পুরীর যে সাইজটা থাকে ওই সাইজেই বেলতে হবে, একটু মোটা থাকবে জিনিসটা। বেশি পাতলা করতে গেলে কিন্তু ভেতর থেকে ডাল বের হয়ে যাবে আর তখন ভাজার ক্ষেত্রে দেখা যায় প্রবলেম হবে। আমি খুব বেশি ভালো গোল করতে পারি না হয়তো, যাই হোক বাট আমি চেষ্টা করেছি। চুলায় তেল গরম দিয়ে দিয়েছিলাম আমি, তেল হালকা গরম হওয়ার পর আমি পুরিটা ছাড়বো, ঠান্ডা তেলে কিন্তু ছাড়া যাবে না। তারপর ভেজে নিতে হবে, ডুবো তেলে ভাজতে হবে অবশ্যই যেন পুরির উপরের অংশ তেলটা যায়। দেখতে পাচ্ছেন পুরিগুলো কি সুন্দর ফুলে উঠেছে। আমার কালার এসে গেলে আমি পুরিগুলো নামিয়ে রাখবো, এই তো প্রায় কালার চলে এসেছে, আমি এখন পুরিগুলো নামিয়ে রাখছি।
ওয়াও, দেখতেই পাচ্ছেন কি সুন্দর পুরি হয়েছে। আমার আসলে চা দিয়ে পুরি খেতে খুব ভালো লাগে, জানি না এটা আসলে সবাই খায় কি না, আপনারা ট্রাই করে দেখতে পারেন। পুরিগুলো দেখতে যেমন হয়েছে খেতেও সেরকম হয়েছে, ঠিক যেরকম আমরা বাইরে খাই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।